ওয়েলকাম টু হিরামনপাল একাডেমি প্রত্যেকটি ভাই বোনেরা। দেখো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে তাদের 20 ডিসেম্বর 2021 রেজাল্টটা পাবলিশ হয়ে গিয়েছে এবং সেই রেজাল্ট যাদের পাবলিশ হয়েছে অনেকে নতুন কলেজ পেয়েছো, অনেকে আগ্রেশনে নতুন কলেজ পেয়েছো, অনেকে যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি তাদের নতুন কলেজ পেয়েছো, অনেকে পাওনি। তো যারা পাওনি তাদের তো আসলে কিছু করার নেই, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পরবর্তী বছরের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। কারণ তুমি ইতিমধ্যেই জানো যে এনএম জেনএম 2022 সালে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কবে এক্সাম হবে, অ্যাডমিট কার্ড রিলিজ হওয়ার কবে ডেট রয়েছে এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, সব কিছুই তুমি ইতিমধ্যে জেনে গিয়েছো আশা করি। সেক্ষেত্রে যারা এইবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছো তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছো। তোমরা অনেকে বিভিন্ন রকম কোশ্চেন আমাকে করেছো, কোশ্চেনের ধরন যেমন আমি বলছি, দেখো অনেকে জিজ্ঞাসা করছে দাদা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমি তো কোনো কলেজ পাইনি, সেক্ষেত্রে আমি কলেজ পেয়েছি তো কী কী নিয়ে যেতে হবে, কী কী করতে হবে। তারপরে তোমাদের অনেকে জিজ্ঞাসা করেছো আপগ্রেডেশনে কোনো কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমাদের এখন কী করতে হবে, যেহেতু ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে যে কোনো একটি রাউন্ডে তুমি কলেজ পেয়েছিলে সেখানে ভেরিফিকেশন করিয়ে এসেছিলে, এই সমস্ত কোশ্চেন কী কী হতে পারে, কী কী উত্তর রয়েছে সেইগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো আজকে। প্রথমত দেখো ইতিমধ্যে তোমাদের জেনে গিয়েছো 20 তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে, ভর্তির ডেট অর্থাৎ সিটারপেন রেজাল্ট এবং তাদের যে শেষ লাস্ট ডেট ভর্তি হওয়ার ডেট কিন্তু আগামীকাল 22/12/2021 অবধি রয়েছে। অর্থাৎ তোমরা যদি কেউ নতুন কলেজ পেয়ে থাকো বা আপগ্রেডেশনের ক্ষেত্রেও যদি কোনো তোমাদের কলেজটা পেয়ে থাকো, দেখো সেকেন্ড রাউন্ডে তোমরা কলেজ পেয়েছিলে সেকেন্ড রাউন্ডে কিন্তু মূলত শেষ রাউন্ড ছিল, মপ আপ রাউন্ডটা হয় হচ্ছে নতুন করে কাউন্সিলিং উপর ভিত্তি করে। যদি এখানে নতুন কোনো কলেজ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, যে পূর্বের যারা আপগ্রেডেশনে করেছো বা সেকেন্ড রাউন্ডে আসলে ওখানে তো আপগ্রেডেশন হয়নি, তোমরা অ্যাডমিশন নিয়েছো, সেক্ষেত্রে পুনরায় সেই অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু তোমাদের এই যে মপ আপ রাউন্ডে কলেজ পাচ্ছ সেই কলেজে দেখাতে হবে, এটা হচ্ছে বিষয়। আর যদি কোনো কলেজ না পেয়ে থাকো তোমরা, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে তোমাদের কলেজ পেয়েছিলে মপ আপে পার্টিসিপেট করেছো কিন্তু সেক্ষেত্রে সেম কলেজ দেখাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো যাওয়ার বিষয় নেই। কিন্তু মানসিক শান্তি এবং সমস্ত বিষয় ক্লারিফাই করার জন্য তো অবশ্যই বোর্ডের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো, সেখানে কথা বলতে পারো, অথবা তোমাদের যে কলেজের অথরিটি যদি কোনো নাম্বার থাকে বা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করলে মোটামুটি ডিটেলসগুলো পেয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। এখানে কিন্তু আর ইএস আপডেশন দেওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেক স্টুডেন্টকে বলছি যারা নতুন করে কলেজ পেয়েছো বা যারা পুরাতন নতুন করে আগে কলেজ পেয়েছিলে আবার নতুন করে তোমাদের এই সেম কলেজই রয়েছে, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু মানে এই যে ভেরিফিকেশন প্রথম বছর মানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড যখন করেছো তখন তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তো তোমাদের আর চাপ নেওয়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আবারও বলছি চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে গিয়েছে। কেননা ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছিল তাদের তো ফার্স্ট রাউন্ডেই আপগ্রেডেশন জন্য তারা ফর্ম জমা দিয়েছে, সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পায়নি, তার মানে সেক্ষেত্রে তারা কিছু করার নেই, ফার্স্ট রাউন্ডে তার সমস্ত কাজ শেষ। এবার কখন বাকি কী কাজ করতে হবে অনেক কলেজ অবশ্যই বলেছে, এই যে টোটাল যে আমাদের 22 তারিখ অবধি মপ আপ রাউন্ড চলবে সেক্ষেত্রে 23 তারিখে যে ভর্তি হতে হবে, এরকম একটা কলেজ এরকম একটা কথা অনেক কলেজ থেকে বলেছে। যদি সেরকম কোনো কথা বলে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের 23 তারিখে যে অ্যাডমিশন করিয়ে আসতে হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এবং এইবার যারা মপ আপ রাউন্ডে নতুন করে কলেজ পাচ্ছ তাদেরকে প্রত্যেককেই আজকে এবং আগামীকাল এই দুদিনের মধ্যে তাদের কিন্তু কলেজে যেতে হবে, কলেজে যে তোমাদের পূর্বের যে ভর্তির জন্য যাবতীয় যে ডকুমেন্টসগুলো লাগে, ডোমিসাইল সার্টিফিকেট, তোমার রেসিডেন্সিয়াল তো অ্যাডমিশন একই কথা, সেক্ষেত্রে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আর দেখো যারা নতুন ভর্তি হতে যাবে যারা কোনো কলেজ ইতিমধ্যে পাওনি নতুন কলেজ পাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আর কিছু কিছু কলেজ যেহেতু রিপোর্ট চেয়েছে সেক্ষেত্রে রিপোর্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে, এটা হচ্ছে বিষয়। আর যারা নতুন কোনো কলেজ পাওনি তাদের তো আসলে কিছু করার নেই, তোমাদের আমি পূর্বেই বলেছি নতুন করে তোমাদের সামনের বছর ধরে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেছিল দাদা আমি তো আসলে সেকেন্ড রাউন্ডে কোনো প্রাইভেট কলেজ পেয়েছিলাম, ঠিক আছে, তো আমি সেক্ষেত্রে অ্যাডমিশন নিইনি বা ভেরিফিকেশন করাইনি, সেক্ষেত্রে আমি যখন মপ আপে বসতে যাই তখন আমাকে বলছিল নট এলিজেবল। দেখো ভাই ও বোনেরা তোমরা কিন্তু প্রত্যেককেই জানো আমাদের এখানে যে ডেইলি মেইল যে দেওয়া রয়েছে এবং যে আমাদের কাউন্সিলিং নোটিফিকেশান ANM GNM এখানে বলো বা টোটাল যে প্রসিডিওর সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া ছিল যে যদি কোনো রাউন্ডে তোমরা প্রাইভেট কলেজ বা সরকারি কলেজ যে কোনো কলেজ পাও না কেন সেই কলেজ যদি ভেরিফিকেশন না করাও সেক্ষেত্রে প্রথম রাউন্ডের ক্ষেত্রে ভেরিফিকেশন, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু পরবর্তী কোনো রাউন্ডের জন্যই এলিজেবল হবে না,
এটা কিন্তু লেখা ছিল, এখন তার ব্যতিক্রম যদি হয়ে থাকে সেটা আমার জানা নেই, কিন্তু এটা যেহেতু বোর্ডের ওয়েবসাইটে দেওয়া ছিল তাই তোমাদের যারা সেকেন্ড রাউন্ডে প্রাইভেট কলেজ পেয়েছিলে তোমরা আজ অ্যাডমিশন করাওনি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে তোমাদের কিছু করার ছিল না, তোমাদের বিষয়গুলো একটু খেয়াল দেওয়া উচিত ছিল, যাদের সামর্থ্য রয়েছে তোমরা যারা প্রাইভেট কলেজ পেয়েছিলে তোমরা ভাবছিলে যারা একটু ভালো প্রাইভেট কলেজ যদি পায় তো সেখানে ভর্তি হবো, এটা চিন্তা করে যারা সেকেন্ড রাউন্ডে ভর্তি হওনি তাদের ক্ষেত্রে আসলে সমস্যাটা হয়েছে। এটাই হচ্ছে সার্বিক বিষয়। আশা করি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছো। দেখো আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও বানাতে পারছি না, কেননা কোনো নিয়মিত বা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের নেই। যা দু একজনের যা কোশ্চেন আসছে আমি কিন্তু সকলকেই চেষ্টা করছি, যারা হোয়াটসঅ্যাপ করছে আমাকে বা আমাকে বিভিন্ন যে থ্রু রয়েছে টেলিগ্রামের থ্রু আমাকে জিজ্ঞাসা করছে আমি তাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার প্রত্যেককেই বলবো, প্রত্যেকটি ভাই বোনকে বলবো, দেখো তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ, জানুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তাহলে তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে কলেজে যাওয়ার। তার জন্য তোমাদের কী করতে হবে, সমস্ত কিছু হোস্টেলে যাওয়ার জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার সমস্ত প্রিপারেশন নিয়ে নিতে হবে। যদি কারোর বই খাতা না থাকে দুশ্চিন্তা করার কিছু নেই, কলেজে গেলে মোটামুটি একটা বইয়ের ব্যবস্থা হয়ে যাবে, একটু বন্ধু বান্ধবের খোঁজ খবর নাও, সমস্ত বিষয়ে তোমরা জানতে পারবে কী দিয়ে কী হচ্ছে কি না হচ্ছে। ইতোমধ্যেই প্রত্যেকটি কলেজে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে, তোমরা সেখানে রয়েছো, কলেজের যে নিত্য নতুন আপডেট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর নতুন যেহেতু তোমরা কলেজে যাচ্ছ, অবশ্যই অবশ্যই বলবো প্রত্যেকটি ভাই বোনকে বলবো, সরকারি কলেজগুলোতে বিশেষ করে কি হয় তো দেখো, তোমরা একটু সিনিয়রদের একটু সম্মান দিয়ে এবং যে নতুন করে কলেজে যাচ্ছ একটু সাবধান থাকার চেষ্টা করবে, নতুন জায়গা নতুন পরিবেশ খুব সুন্দর করে একটু মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু অবশ্যই মানিয়ে নিতে পারবে যেহেতু তোমরা অনেক বড় হয়ে গিয়েছো। প্রত্যেকটা ভাই বোনের জন্য কিন্তু আমি শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থেকো সকলে, ধন্যবাদ।